আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2023-24 শিক্ষাবর্ষে যারা মাস্টার্স প্রফেশনাল কোর্সে ভর্তির অনলাইন প্রাথমিক আবেদন করতে চাচ্ছিলেন বা ডেট শেষ হওয়ার কারণে আপনারা আবেদন করতে পারতেছিলেন না, তো তাদের জন্য একটি সুখবর। সেটা হচ্ছে যে মাস্টার্স প্রফেশনালের ভর্তি কার্যক্রমে প্রাথমিক আবেদনের সময় কিন্তু বৃদ্ধি করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে বিজ্ঞপ্তিটি, এটা হচ্ছে আজকে 29 অক্টোবর 2023, আজকেই এটা প্রকাশ করা হয়েছে। সো কতদিন সময় বৃদ্ধি করা হয়েছে এ টু জেড বিষয়ে আমরা আলোচনা করব। সো দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স প্রফেশনাল কোর্সের পাঠদানকারী কলেজসমূহে চলমান শিক্ষাবর্ষ অনুযায়ী, চলমান শিক্ষাবর্ষ বলতে 2023-24 শিক্ষাবর্ষের কথা বলা হচ্ছে, এই যে কী কী কিসে কিসে ভর্তি হওয়া যায় এটা আমরা একটু বলে নিই। LLB প্রথম প্রথম পর্ব, তারপর পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম, তারপর পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, তারপর হচ্ছে MBA ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং। এই কোর্সসমূহে অনলাইন প্রাথমিক আবেদনের সময় 12 নভেম্বর 2023 তারিখ পর্যন্ত, রাত 23 তারিখ রাত 12টা পর্যন্ত বৃদ্ধি করা হলো। অর্থাৎ 12 নভেম্বর পর্যন্ত কিন্তু আপনাদের সময়টি বৃদ্ধি করা হয়েছে। আপনারা কিন্তু প্রাথমিক আবেদন যারা করেননি বা দেখা যাচ্ছে দোটানায় ছিলেন যে আবেদন করব কি করব না, সো তাদের জন্য 12 নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তো আপনারা চাইলে আবেদন করতে পারবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং আবেদন প্রাথমিক আবেদন ফি বাবদ 300 টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বা সরাসরি জমা দিতে পারবেন 13 নভেম্বর 2023 তারিখের মধ্যে। ক্লিয়ার? এখন আমরা একটু এখানে এসে দেখবো। দেখতে পাচ্ছেন অনলাইন প্রাথমিক আবেদন পূরণ এবং প্রিন্ট করতে হবে, এটার সর্বশেষ তারিখ হচ্ছে 12 নভেম্বর। অর্থাৎ 12 নভেম্বরের আগে যে কোনো সময় রাত 12টা 1টা রাত 5টা যে কোনো সময় আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। তো আবেদনটা করে ফেলবেন এবং দেখতে পাচ্ছেন যে হচ্ছে, আচ্ছা এইটা একটু আমরা মিস করে গেছি, সেটা হচ্ছে যারা ভর্তি হবে তাদের ক্লাস প্রথম মেধার লেগে চান্স পেয়ে যারা ভর্তি হবে তাদের ক্লাস চলবে, আরম্ভ হবে, শুরু হবে কিন্তু 30 নভেম্বর 2023 তারিখ থেকে। হ্যাঁ, এবং আপনারা যে প্রাথমিক আবেদনটা অনলাইনে করলেন, কোনো টাকা লাগলো না বা কম্পিউটার দোকান থেকে করেছেন, তো টাকা 20 বা 30 বা 50 টাকা দিয়ে আবেদনটা করে ফেলতে পারছেন। এখন এই আবেদনটা শুধু করলেই নয়, এটার জন্য অবশ্যই কলেজে টাকা জমা দিতে হবে। তো মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কিংবা সরাসরি যদি কলেজ জমা চায় তাহলে সরাসরি কলেজে গিয়ে 300 টাকা জমা দিতে হবে এবং এইটার একটা তারিখ রয়েছে। এই তারিখটা হচ্ছে 13 নভেম্বর 2023 তারিখ। অর্থাৎ 13 নভেম্বর 2023 তারিখের আগেই 300 টাকা এবং কাগজপত্র এই ফটোকপিগুলো চাবে এগুলা কলেজে জমা দিতে হবে। এবং কলেজে জমা দিলেই শুধু নয়, আপনাদেরকে নিশ্চয়ন হয়েছে কিনা এটা চেক করতে হবে। 14 নভেম্বর 2023 তারিখের আগেই কিন্তু আপনাদেরকে চেক করতে হবে। ক্লিয়ার? তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটি। অবশ্যই লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।